কখনো আলোচনা কখনো সমালোচনার কেন্দ্রবস্থান তার, কখনো দলের জন্য নিবেদিত প্রাণ এক কর্মী, কখনো শুধু দল ত্যাগে নন রীতিমত দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যান সর্বশক্তি নিয়ে। দল থেকে বহিষ্কার হয়েছেন একাধিকবার, ফিরিয়ে আনা হয়েছে প্রত্যেকবারই। আগের দফায় মেয়র থাকাকালীন বঙ্গবন্ধুকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জের ধরে আজীবন বহিষ্কার করা হয়েছিল তাঁকে, অপসারণ করা হয়েছিল মেয়র পদ থেকেও। সর্বোচ্চ আদালত থেকে নিজের পক্ষে মেয়র পদ ফিরে পেলেও ততদিনে ফুরিয়েছে মেয়াদ। নির্বাচনের ডামাডোলে আবারও দলে ফিরে এসেছিলেন, কিন্তু প্রার্থী হয়েছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে, বিদ্রোহী হয়ে, ফলে আবারও বহিষ্কার। ঋণখেলাপির জামিনদার হয়, প্রার্থিতাও বাতিল হয় তার। কিন্তু কৌশলে জাহাঙ্গীর নিজের মাকে নির্বাচনের দৌড়ে রেখে চষে বেরিয়েছেন ভোটের মাঠ। আওয়ামী লীগের বর্ষীয়ান প্রার্থী আজমতুল্লাহকে পেছনে ফেলে মেয়র হিসেবে জিতিয়ে এনেছেন মা জায়দা খাতুনকে। তিনি এখন মা অর্থাৎ মেয়রের উপদেষ্টা। সামনে জাতীয় নির্বাচন, তাই বিভাজন সরিয়ে দলের শক্তি বাড়ানো দরকার। তারই অংশ হিসেবে জনপ্রিয়তা আর মাঠের শক্তিতে দুর্দমনীয় জাহাঙ্গীর আলমকে আবারও দলে ফেরানোর সিদ্ধান্তে আওয়ামী লীগ। শনিবার কেন্দ্র থেকে জারি হওয়া চিঠিতে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা করে তার দলে ফেরার বিষয়টি নিশ্চিত হয়। ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গ না করা এবং সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজ থেকে দূরে থাকা শর্তও জুড়ে দেওয়া হয় চিঠিতে। দলে জায়গা ফিরে পেয়ে আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম। বিএনপি সহ সমমানা দলগুলোর সরকার বিরোধী আন্দোলন রুখে দিতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, সেই হিসেবে আমি ওনার কাছে পর্যন্ত পৌঁছেছি, সত্যটা জানানোর চেষ্টা করেছি, সত্যটা আমার নেত্রী জেনেছেন। যেহেতু উনি মহান, সেই হিসেবে আমি মনে করি সত্যের জয় হয়েছে। যদিও দীর্ঘ দুই বছর আমার জীবন থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আওয়ামী লীগ এবং জনগণের সাথে কাজ করার যে সুযোগটি দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নকে আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। সবশেষ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। মেয়র পদে যাকে হারিয়ে মা জায়দা খাতুনকে মেয়র হিসেবে জিতিয়ে এনেছেন তিনি গাজীপুরের মহানগর সভাপতি। জাতীয় নির্বাচনের আগে সাবেক প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরকে ফেরানোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তাঁর কাছে। সে তার কৃতকর্ম স্বীকার করে দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আওয়ামী লীগ যেহেতু একটি উদারমনা রাজনৈতিক সংগঠন এবং আওয়ামী নেতৃত্ব কোনোদিনই চায় না যে তার একজন কর্মী, তার একজন নেতা তার ভুলের কারণে যে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, সে দল থেকে সরে যাক বা তার কার্যক্রমটা নিষ্ক্রিয় হয়ে যাক, এটা কামনা করে বলি সেই লক্ষ্যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। একই সাথে একটা সতর্কবাণীও তাকে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যেন সেই ধরনের কর্মকাণ্ড না করে। ভবিষ্যতে জাহাঙ্গীরের পদপদবী ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় আজমতুল্লাহকে, একই প্রশ্ন ছিল জাহাঙ্গীর আলমকেও। যদি সে প্রমাণ করতে পারে যে তার দ্বারা দল, দলের নীতি ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা সংবিধান, আমাদের দলের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র আলঙ্ঘিত হবে না, সেই পর্যায়ে গিয়ে দল যোগ্য মনে করলে তাকে যে কোনো পদে দিতে পারে। এখন আমি ওই পদ কি আসা যায় সেটা, আমি আওয়ামী লীগের সমর্থক, একজন সমর্থকের কাছে একজন সভাপতি সাধারণ সম্পাদক তাদের অবস্থানটা কি জনগণ এবং পার্টির লোকেরাই বলে দিবে, এটা আপনারা রাজপথে আমাদের রাজনৈতিক মঞ্চে দেখতে পারবেন। জাহাঙ্গীরকে দলে ফেরানো নিশ্চিতভাবেই গাজীপুরে সরকারি দলের শক্তি বেড়েছে অনেকখানি, সেই শক্তি ভবিষ্যতে কতটা অবিভক্ত থাকে সেটি এখন দেখার বিষয়। পারদিন ফিরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।